এক পুষ্পা ছবি করেই আল্লু অর্জুন দুনিয়া জোড়া খ্যাতি অর্জন করেছেন। আল্লু অর্জুন এমনিতেই দক্ষিণী সিনেমার সুপারস্টার, ভারতবর্ষ তো বটেই, ভারতের বাইরেও তিনি বেশ জনপ্রিয় ছিলেন, কিন্তু পুষ্পা ছবিতে অভিনয়ের পর তার জনপ্রিয়তা আকাশচুম্বী। আর সেই আল্লু অর্জুন পুষ্পা টু ছবিতেও যখন অভিনয় করছেন, তখন তিনি তার পারিশ্রমিক কত নিচ্ছেন সেটি জানলে আপনার চোখ কপালে উঠে যাবে। সেই পারিশ্রমিকের অঙ্ক বলিউডের যে কোনো সুপার মেগাস্টারের চাইতেও বেশি। আল্লু অর্জুন সেই পর্যায়েই চলে গেছেন, এটা মানতেই হবে। পুষ্পা ছবিতে তিনি পারিশ্রমিক করেছেন তার আগের পারিশ্রমিকের দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন তিনি। সবচেয়ে বেশি পারিশ্রমিক এখন নিচ্ছেন আল্লু অর্জুন। ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছে, পুষ্পা দ্য রাইজের জন্য আল্লু অর্জুন পারিশ্রমিক নিয়েছিলেন 50 কোটি রুপি, যেখানে দ্বিতীয় কিস্তিতে তিনি পারিশ্রমিক চেয়েছেন 100 কোটি রুপি। এই অর্থ দিয়ে অনায়াসে বলিউডের একটি বিগ বাজেটের সিনেমাও নির্মাণ করা সম্ভব। পুষ্পাতে আল্লুর চেয়ে নায়িকা রাশমিকা মান্দানার পারিশ্রমিকও ছিল বিস্তর ফারাক। সিকিওয়ালেও একই বিষয় থাকছে। পুষ্পা টুতে এই অভিনেত্রী নিচ্ছেন মাত্র 4 কোটি রুপি, আগে নিয়েছিলেন 2 কোটি। সেক্ষেত্রে তিনিও দ্বিগুণ করে দিয়েছেন তার পারিশ্রমিক। হতেই তো হবে, কারণ পুষ্পা যে ব্যবসা করেছে, প্রযোজকের লগ্নি যেভাবে ফেরত দিয়েছে, যেভাবে সারা বিশ্বব্যাপী আলোচিত হয়েছে, সেখানে তার সিকুয়াল বানাতে গেলে নায়ক নায়িকা তার পারিশ্রমিক ডবল চাইতেই পারেন। সিনেমার পরিচালক সুকুমার আগে 18 কোটি টাকা নিয়েছিলেন, পুষ্পা টুতে তিনি এবার নিচ্ছেন 40 কোটি রুপি, অর্থাৎ তিনি ডবলেরও বেশি বাড়িয়ে দিয়েছেন তার পারিশ্রমিক। গুঞ্জন শুরু হয়েছে পুষ্পা টু সিনেমার বাজেট 200 কোটি রুপি, কিন্তু অভিনেতা অভিনেত্রীরা ও পরিচালকের পারিশ্রমিকের কারণে এর বাজেট ক্রমেই বেড়ে চলেছে। পুষ্পাতে আল্লু অর্জুনের বাজেট 100 কোটি, নায়িকা রাশমিকা 4 কোটি, পরিচালক 40 কোটি, অর্থাৎ 150 কোটি টাকা শুধুমাত্র নায়ক নায়িকা এবং পরিচালকের পেছনেই চলে গেছে। সিনেমা বানাতে নিশ্চয়ই বাকি 50 কোটি টাকাই হবে না পুষ্পা টু যেভাবে আলোচনায় আনা হচ্ছে। সেই ক্ষেত্রে সিনেমার বাজেট 300 কোটিরও বেশি হয়ে যাবে বলে ধারণা করছেন অনেকেই। এখন সময়ই বলে দেবে পুষ্পার সিকুয়াল পুষ্পা টু কোন বড় রেকর্ড করতে যাচ্ছে।